আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স বাংলাদেশের শ্রম প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে গতকালকে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে এই যে বহুল আলোচিত মালয়েশিয়ান শ্রমবাজার এই শ্রমবাজারটিকে নতুন করে ওপেন করার জন্য এই শ্রমবাজারের নতুন অবৈধদেরকে বৈধ করার জন্য এবং এই শ্রমবাজারটাকে চাঙ্গা করার জন্য গতকালকে যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ের বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে তো ভিউয়ার্স আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তাহলে এ ধরনের নতুন নতুন আপডেট পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো ভিউয়ার্স মূল কথা হচ্ছে আমি বিগত ভিডিওটিতে বলেছিলাম মিটিং শেষ হওয়ার সাথে সাথে যে সেখানে এই এই আলোচনাগুলো হয়েছে বাট একদম আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত আসেনি তো পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত এটাই এসেছে অর্থাৎ বাংলাদেশের যে শ্রম প্রতিমন্ত্রী ইমরান আহমেদ তিনি জানিয়েছেন যে তারা তাদের সাথে অর্থাৎ মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে যে আলোচনা করেছে সেটা হচ্ছে কর্মীরা যেন কোনো প্রকারের সিন্ডিকেটের মধ্যে না পড়ে আগে যেমন দশটি রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যে কর্মী যেত মালয়েশিয়াতে সেখানতে সামান্য টাকা যেমন আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মতো লাগার কথা কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশি শ্রমিকদেরকে গুনতে হয়েছে আপনার তিন থেকে চার লক্ষ টাকা তো যেন এ ধরনের সমস্যা না পড়তে হয় যেন মিডিল কোনো পক্ষ না থাকে মিডিল পক্ষ সারা কিভাবে শ্রমিকরা আপনার মালয়েশিয়া যেতে পারবে সেই বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে এবং সেখানকার সিদ্ধান্তে তারা মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি জানিয়েছেন এবং এই নতুন কলিং ভিসাটা যে কবে নাগাদ চালু হবে এ বিষয়ে কিন্তু আমি বিগত ভিডিওতেও বলেছি তারা এটা জানিয়েছে যে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি আসে তারপরেও একটা নিয়ম একটা আইন পাশ করতে হলে কিন্তু প্রত্যেক দেশেরই একটা তাদের ইন্টারনালি মন্ত্রী পর্যায়ে কিন্তু একটা বৈঠক হয় এবং বৈঠক হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেয় তো এই সিদ্ধান্তটা আসবে মে মাসের একত্রিশ তারিখে তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে উনত্রিশ বা তিরিশ তারিখের মধ্যে করলে সেটা বেটার হয় তো উনত্রিশ বা আমি একত্রিশ বললাম এই একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু বাংলাদেশ এবং আপনার মালয়েশিয়ান মন্ত্রী পর্যায়ে যে জয়েন্ট স্টক একটি বৈঠক আবার হবে এবং জয়েন্ট স্টক বৈঠকেই সঠিক সিদ্ধান্ত হবে যে আসলে আজকে যে আলোচনা হলো এই আলোচনার যে যে টপিক্সগুলো ছিল এই টপিক্স নিয়ে সেখানে সিদ্ধান্ত হবে যে এইটা এটা পাশ হলো তো সেক্ষেত্রে আমাদের শ্রমমন্ত্রী জানিয়েছেন যে আমার এই সফরটা সফল কারণ আমি যে যে সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম এই সমস্যাটা মালয়েশিয়ান গভর্নমেন্টকে বোঝানো সক্ষম হয়েছে এবং তারা সেখানে সম্মতি দিয়েছে তিনি আশা করছেন যে একত্রিশে মের পরেই এই বন্ধ শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য খুলে যাবে এবং এই শ্রমবাজারটি এক পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে চলে যাবে অর্থাৎ বাংলাদেশ থেকে যে পরিমাণ ওয়ার্কার এই মালয়েশিয়াতে আসতে এই সম্ভাবনাটা আরও বেড়ে যাবে পরবর্তীতে এরপরে সবথেকে বেশি মানুষের মধ্যে আবেগময় হয়ে উঠেছে অবৈধ যারা আছেন তো অবৈধদেরকে নিয়ে তিনি বলেন আসলে এখানে মালয়েশিয়ার তো একটা রোলস আছে তো এই রোলস অমান্য করেই তারা অবৈধ হয়েছে হতে পারে সেখানে তারা তাদের কোম্পানি চেঞ্জ করতে গিয়ে হয়েছে বা বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে হয়েছে বা বিভিন্ন জনকে টাকা দিয়েছে তারা তাদেরকে ঠকিয়েছে তো এই রকম অনেক মাধ্যমে হতে পারে তো যে যে মাধ্যমেই হোক না কেন সেটা কিন্তু রোলস অমান্য করার কারণে হয়েছে অথবা কেউ কোম্পানি চেঞ্জ করেছে কারণ একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যখনই গিয়েছে সে কিন্তু বৈধ থেকে অবৈধ হয়ে গেছে হয়তো সে কিছু সামান্য স্যালারি আপগ্রেড আছে সেখানে সেই জন্য সে অবৈধ হয়েছে তো একজন ব্যক্তি যে কারণেই অবৈধ হোক সে কিন্তু অবৈধ মালয়েশিয়ান গভর্নমেন্ট তাকে অবৈধ হিসেবেই দেখছে তাকে কিন্তু বৈধ হিসেবে দেখছে না আর এই অবৈধটা কিন্তু ওই কর্মী নিজের জন্যই হয়েছে এটাই সিনারা বুঝাতে চেয়েছেন তো অবৈধদের জন্য এখন পর্যন্ত সে ধরনের কোনো সুসংবাদ দেওয়া হয়নি তবে সেখানে আলোচনা হয়েছে যেহেতু অবৈধরা দেশে আসতে পারছে না এবং সেখানেও সঠিকভাবে থাকতে পারছে না তো এই বিষয়টি তারা বিবেচনায় রাখবে বিবেচনায় রেখে যখন একত্রিশে মে সিদ্ধান্ত হবে এর ভেতরে একটি সঠিক সিদ্ধান্ত বা এর ভিতরে এই অবৈধ ভাইদের জন্য একটা সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তে হয় তারা দেশে আসতে পারবে অথবা তারা সেখানে নতুন করে তাদের ওই বৈধতা বাড়াতে পারবে যাদের পাসপোর্ট নেই যাদের পাসপোর্টগুলো দালালের কাছে চলে গিয়েছে কিন্তু অবৈধ থাকার কারণে তারা নতুন করে সিস্টেমে আগাতে পারছেন না এদের জন্য সুসংবাদ আসবে তবে একত্রিশে মে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে আর এর ভেতরেও যদি নতুন কোনো তথ্য আসে মালয়েশিয়ার রিলেটেড তো অবশ্যই এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আর একটা বিষয় মালয়েশিয়াতে কর্মী যাবে অনলাইনে এই বিষয়ে ভিডিও কিন্তু আমি আজ থেকে সাত আট মাস আগে ভিসা ইনফরমেশন চ্যানেলে আপলোড করেছিলাম তো আপনারা চাইলে ভিসা ইনফরমেশনে ঢুকে সেখানে অনেক দেশের তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো দেখে আসতে পারেন আর এবারও আশা করা যাচ্ছে ওই সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে নতুন করে মালয়েশিয়াতে কর্মে যাবে তো এই ছিল আজকের মতো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম